তোমার একটা কোশ্চেন জিজ্ঞাসা করছি, হ্যাঁ বলো, সব থেকে হাই ব্লুম হয়, হ্যাঁ, 10টা গাছের নাম বলো যেগুলো মানে সব থেকে বেশি ফুল দেবে। সব থেকে বেশি যেমন গ্ল্যাবরা হোয়াইট, গ্ল্যাবরা পার্পেল, আচ্ছা ফায়ার ওপাল, রুবি তো আছেই, ওগুলোতে মানে খুবই ফুল বেশি হয়, আর চিলি সিরিজে সবগুলো, চিলি সিরিজে সবগুলো প্রচুর ফুল, হ্যাঁ প্রচুর ফুল হয়। আর সব থেকে হাই ব্লুমার আমার দেখার মধ্যে সব থেকে হচ্ছে কায়াটা ইন্ডিয়া, কায়াটা ইন্ডিয়া, ওকে যদি বর্ষাকালেও শেডে রাখো তো ফুল দিতে থাকে, কোনো ফুল বন্ধর কারণ নেই ওতে, কায়াটা ইন্ডিয়া কাটিং করতে হয় তাই তো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যত কাটিং করবে তত কি ফ্লাওয়ারিং আছে নাকি? কাটিং করলে ফ্লাওয়ারিং আসে, ওটা সব যাতে হবে নি, কিছু কিছু যেমন কায়াটা ইন্ডিয়া যে কথা বলতেছি ওটার একটুখানি ডাল মারলেই ফুল এসে যায়, এই হচ্ছে কায়াটার ব্যাপারটা। আর এইটা কি বললে বলো, কোনটা এইটা? ওটা আছে, এটা সুফিয়া আছে, সুফিয়া, হ্যাঁ মন্ডারিং সুফিয়া, এই একই সব, যেগুলো সব চিত্রা রাইট, এর ভালো করে যতক্ষণ না পাতা দেখো বুঝতে পারবেন যে কোনটা কী আইটেম। হ্যাঁ হ্যাঙ্গিং, হ্যাঙ্গিং করা হয়েছে আর কি। এই হ্যাঙ্গিং পটে কী দাম? হ্যাঁ হ্যাঙ্গিংটা নিচ্ছি 200 টাকা করে, 200 টাকা। হ্যাঁ পিস, হ্যাঁ ওগুলো সব, যেগুলো বাইরে যত আছে সব সেলের জন্য, আর ও সাইডটা আছে যেগুলো অ্যাকচুয়ালি আমাদের এই সাইডটাতে, এটা কি হচ্ছে ইয়ে, হ্যাঁ ওটা চেরি, চেরি ব্লুসম, চেরি ব্লুসম, এগুলোটা তো দেখা যায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এগুলো নোকালি, এগুলো বড় গাছ, এই জন্য সাজানোর জন্য রাখা আর কি। হ্যাঁ হ্যাঁ, এটা মনে হচ্ছে ফায়ার ওপাল, এটা ফায়ার ওপালের লাট, ওই চারা করার জন্য পড়ে আছে, কিছু প্রথমটা ছাড়ছিলাম তারপর চারা করার জন্য রেখে দিয়েছি আর কি। এটা আপনার থিমা এমনি, হ্যাঁ নর্মাল থিমাটা, এগুলো আবার ওই ফার্স্ট ফ্ল্যাস হয়ে গেছে, সেকেন্ড ফ্ল্যাসের জন্য রেডি করা চলছে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা এর যে মাটিটা বানাও, মাটিটা কী দিয়ে বানাবো? লাল মাটি তো, লাল মাটি এমনি মাটি, সব রকমই মাটি দিয়ে বানাতে হবে, শুধু লাল মাটি। কী ধরনের মাটিটা করলে সব থেকে বেশি ফ্লাওয়ারিং আসবে? এবার ব্যাপারটা হচ্ছে যার কাছে যেরকম মাটি পছন্দ সে সেরকমভাবে মাটি তৈরি করে। হ্যাঁ আমার যেমন মাটি এমনভাবে করি যেন লাল মাটিটা ওপরের দিকে থাকে, এটা বৃষ্টিতে বেশি জল ধরবে না, পুরো একদম টাইট হয়ে যাবে, উপরে স্পট পড়ে যাবে, জলটা বেরিয়ে যাবে, আর এমনি মাটি হলে জলটা ধরেলে এই হচ্ছে ব্যাপার। আর কি খাবার দিতে হবে? খাবার এতে যা খাবার দিবে সেটাই খাবে, যত রকম সার আছে ধরো, কিন্তু ফ্লাওয়ারিং এর জন্য বিশেষ করে সুপার ফসফেট, আচ্ছা হালকা পরিমাণ পটাশ, এই দুটো মেন একদম। সুপার ফসফেটটা সব থেকে ভালো, সিঙ্গেল সুপার ফসফেটটা মানে একদম এর জন্য মুখ্যম জিনিস। হ্যাঁ আচ্ছা, এক একটা যদি 8 ইঞ্চি টবে মোটামুটি কতটা দেওয়া হয়? আমরা দিই অনেক, 20-25 গ্রাম একটা, হ্যাঁ একটা 8 ইঞ্চি টবে। এবার যারা শখের জন্য করে তারা ভয়ে দিবে নি অতটা, তো 10-15 গ্রাম দিলেও কিছু হবে না, সুপার ফসফেটে কোনো ক্ষতি করেনি। হ্যাঁ 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 হ্যাঁ, ওই একটা একটা সাইজ এই মধ্যেই হয়ে গেছে 200 গ্রাম, খুব সুন্দর সাইজ। এটা ল্যাংচা মনে হচ্ছে? হ্যাঁ এটা থাই ল্যাংচা, ও ফলটা আরও লম্বা হবে, আরও বড় হবে। এটা একটা অন্য কালার, কিম্পুই, কিম্পুই, ওটা কিম্পুই, কিম্পুই দাম ওটা 120 টাকা। দেখুন নতুন দেখতে হলে বর্ষার পর আসবে। কোনটা? এটা ক্যালিফোর্নিয়া গোল্ড, বহু পুরনো যা, প্রচুর পুরনো যা, আসলে দূর থেকে অন্য, হ্যাঁ হ্যাঁ, খুব সুন্দর দেখাচ্ছিল গাছটা। নতুন দেখতে হলে তো এখানে নেই, আর আজকে ওখানকে নিয়ে যাওয়ার মতো টাইম নেই। আচ্ছা এগুলো কি পদ্ম রেডি? হ্যাঁ ওগুলো পদ্ম রেডি হচ্ছে। আর বলছি এতে কি কোনো রোগ পোকা লাগে এই গাছগুলোতে? বোগনভিলিয়াতে সব থেকে কম ট্রিটমেন্ট যদি কিছু গাছ হয় তো বোগনভিলিয়া সব থেকে কম ট্রিটমেন্ট। আর বোগনভিলিয়া কি সারা বছর ফুল পাওয়া যায় না, কতদিন বন্ধ থাকে? সারা বছর ঠিক না, ফার্স্ট যেমন এইটা হচ্ছে আপনার ফার্স্ট ফ্ল্যাস, এটার পর 15-20 দিন রেস্ট নেয় তো আবার সেকেন্ড ফ্ল্যাস হয়, ওরকম করে করে 3 বার ফ্ল্যাস হয়, খুব ভালো ফ্ল্যাস 3 বার হয়, আর মাঝে মধ্যে টুকটাক এদিক ওদিক করে ফুল হয়, 3টে ফ্ল্যাস ভালো হয় সব থেকে। হ্যাঁ হ্যাঁ, ফার্স্ট সেকেন্ড থার্ড খুব ভালো ফুল হয়, তারপর মাঝে মধ্যে এদিক ওদিক করে হয়। শুধু কায়াটাটা আপনি বললেন? হ্যাঁ ওটা যদি শেডে রাখা যায়, শেডে রাখা, হ্যাঁ কারণ বৃষ্টির জল পড়লে বোগনভিলিয়াতে ফুল থাকা মুশকিল ব্যাপার, বৃষ্টির জলটাই মেন এতে। এখানে কি এগুলো জারবেরা? হ্যাঁ এগুলো জারবেরা, থাই ভ্যারাইটি জারবেরা, এই প্রচুর ছিল শেষ হয়ে গেছে এখন। কতই দেওয়া হচ্ছে এগুলো এখন? 8 ইঞ্চিতে আছে 200 টাকা করে নিচ্ছে। হ্যাঁ আর যেটা 4 ইঞ্চি টবে ছিল সেটা ছিল 120 টাকা দাম। আচ্ছা আর ওই কাঁচ চাপাগুলো কত দাম? ওগুলো 60 টাকা করে দাম। সব রকম সব টোটাল আইটেম তো, ফলের কালেকশনগুলো অন্য বাগানে আছে, এখানে শুধু নারকেলের কালেকশনটাই আছে। আচ্ছা এখানে বেশিরভাগটা বোগেনভিলিয়া? হ্যাঁ হ্যাঁ, এই টাইমটার জন্য, এই টাইমটা, এই টাইমটা এখানে জলটা একটু মানে খারাপ। এখানে বোগেনভিলিয়া ছাড়াও সুন্দর সুন্দর কিছু ক্যাকটাস, সাকুলেন্ট, অর্কিড এবং ইনডোর প্ল্যান্ট
পাওয়া যায়। শুধু যে বোগেনভেলিয়া নার্সারি তা নয়, সমস্ত কিছুর সুবিধাটি এখান থেকে আপনারা কালেকশন করতে পারবেন। ফলের গাছ, ফুলের গাছ সব কিছু। হ্যাঁ, 120 টাকা দাম। এটাকে হল্যান্ডও বলে না? মিস না, হল্যান্ড আলাদা, ফ্ল্যাশ আলাদা। ফ্ল্যাশ আলাদা কত দাম? 120 থেকে স্টার্টিং আছে, তাই তো? হ্যাঁ, ওগুলো ছোট চারা 120 থেকে স্টার্টিং। তারপর এর এত ভ্যারাইটিস না, না মনে রাখা মানে মুশকিল ব্যাপার। হ্যাঁ, সেটা তো বুঝতে পারছি। চারা সাইজ কীরকম হবে বলো তো, চারা একটা দেখাও। এই চারাগুলো যথেষ্ট ভালো চারা, এতে কোনো কথা নেই। এটা আছে বারবারা কাস্ট। এগুলো কী দাম? 60 টাকা। এরকম গাছ 60 টাকা দাম। এগুলো খুব হাই ফাই না, এগুলো 60 টাকায় কি কতগুলো এখান থেকে যেতে পারবে? যেতে পারবে? হ্যাঁ যাবো, চলো। 60 টাকায় কতগুলো আইডি পাওয়া যাবে বলো তো? আসতে দেখি আসো, চলো। 60 টাকায় কতগুলো আইডি পাবে? হ্যাঁ, 20টা তো আপাতত। 60 টাকা করে পাবে 20টা ভ্যারাইটি আপাতত। ওখানে আছে অ্যালিস, এইগুলো আছে 60 টাকা। হ্যাঁ, ওগুলো এই পাশে কী কী আছে 60 টাকা? এটা কী? এটা কোনটা? এটা ওটা 120 টাকা। এটা কী? ওটা হচ্ছে ফর্মোসা গ্রুপের। এটা তো বিদ্যাধরী মনে হয়। না না না, ওটা বাটারফ্লাই ফ্ল্যাশ। বাটারফ্লাই পাতাটাও সুন্দর, ফুলটাও সুন্দর। এগুলোর দাম কত? 120। আচ্ছা, এটা এটা আছে মিস অ্যালিস। মিস অ্যালিস, হ্যাঁ। ওটা আছে লিলাক ফর্মোসা। লিলাক ফর্মোসা, এগুলো 60 টাকা? না, ওগুলো আছে 120 থেকে স্টার্টিং, এবার গাছ অনুযায়ী। আর 60-এর তাহলে কোনগুলো? 60-এর ওইগুলো, ওইগুলো ওই যে পটে যেগুলো আছে, ওই ওই। হ্যাঁ, পটে যেগুলো আছে। আমার তো গাছ শেষ, দেখতে পাচ্ছ, ফার্স্ট ভিডিও সাধনবাবু করছিল, তাতে পুরো এ মাথা থেকে সে মাথা ভরা ছিল। আমার মোটামুটি গাছ খুবই কমই আছে। যাই হোক, এলে সব, হ্যাঁ এলে রেডি হচ্ছে, রেডি হচ্ছে, পেয়ে যাবে, সব রকমই পেয়ে যাবে। এবারে আরও নতুনের কালেকশনটা বেশি পাবে, তখন অতটা নতুন কালেকশন ছিল না। আচ্ছা, এটা কি চকলেট ব্রাউন? চকলেট ব্রাউন। এখন পিঙ্ক প্যাজ রেডি আছে, আপনার রাদারনা রেডি আছে, অর্জুনা রেডি আছে। ওটা কি ট্যাংলং? কোনটা বলুন তো? এই রেডটা? এটা না না না, এটা রুবি, ভিএফ রুবি। হ্যাঁ, ভিএফ রুবি, ভিএফ রুবি, ভিএফ রুবি, এটাই না? হ্যাঁ হ্যাঁ, ভিএফ রুবি। এগুলো কী দাম বললেন? ওগুলো 120 থেকে স্টার্টিং, রুটেড গাছ। এবার গ্রাফটেড হলে একটু দাম বেশি, একটু দাম বেশি। হ্যাঁ, আচ্ছা, এই পাশে কী কী রয়েছে? এতে ওই বিভিন্ন রকম, আমার কোথায় কী রাখা আছে বলুন তো। সুফিয়া কোনটা? না না, ওটা গোল্ডেন সানশাইন, গোল্ডেন সানশাইন। হ্যাঁ, ওই চারাটা 150 টাকা দাম, ওই চারাটাই, ওই ওই রকমই চারা 150 টাকা দাম। রুটেড তো? হ্যাঁ, ওগুলো রুটেড। ওকে, গ্রাফটেড করে কী হবে? ও তো চিত্রা, ভ্যারাইটি তো চিত্রা। চেঞ্জ হয়ে যায় নাকি? হ্যাঁ, চেঞ্জ হয়ে যায়। ও কখন কী কালার হয় চিত্রা, যত ভ্যারাইটিস কখন কী কালার হয় ও নিজেরাও জানেনি, তাই তো? হ্যাঁ হ্যাঁ, এই যেমন এই একটা কালার আসতেছে দেখুন, চিত্রারই ভ্যারাইটিস। আচ্ছা, নতুন ধরনের কালার আসছে। হ্যাঁ, এ কখন কী কালার হবে বোঝা বড় মুশকিল। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আপনার এখানে আর কী কী গাছ পাওয়া যায়? সব রকম গাছ, বোগেনভেলিয়া বাদ, সব 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 ফলের সব আইটেম পাওয়া যায়, ফুলের সব আইটেম পাওয়া যায়, বিভিন্ন ইনডোর প্ল্যান্ট পাওয়া যায়। আচ্ছা, এই যে গাছগুলো, এই হাইটের গাছগুলোর কী দাম? এগুলো আছে ভিরা গ্রুপের, এটা 8 ইঞ্চিতে, বাইরের লোক নিয়ে যেতে খুবই কষ্ট। হ্যাঁ, তো মোটামুটি এটা 150 থেকে 200-এর মধ্যে 8 ইঞ্চিতে, সিঙ্গেল কালার। আর এগুলো আছে সব মাল্টি কালার, মাল্টি গ্যাপটিং 3-4 এরকম করে করা আছে, এবং সব থাই ভ্যারাইটি দিয়ে করা। এগুলো পাবে এই 11 ইঞ্চি টবে পাবে 300 টাকাতে। এবার নিয়ে যাবা সেটা যে নিয়ে যাবে তার ব্যাপার। হ্যাঁ, আমার যেটা রেট 300 টাকাতে মোটামুটি মাল্টি কালার পাবে, ওটা সিলভার লিপ থাইডেলাইট, সিলভার লিপ থাইডেলাইট।